প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে নাটকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিকান্দার আবু জাফরের সিরাজুল দৌলা। এই নাটকটি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর সহপাঠের অন্তর্ভুক্ত এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরও এই নাটকটি পাঠ্য। সিকান্দার আবু জাফরের সিরাজুল দৌলা, আমরা সবাই কম বেশি সিরাজউদ্দৌলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানি। নাট্য সাহিত্য বা নাটক, এই সাহিত্য বাংলা সাহিত্যের একটি প্রাচীন শাখা। সর্বপ্রথম রুশ নাট্যকার এরেসিং লেবেদভ 1795 সালের ওই দিকে তিনি দুইটি ইংরেজি নাটকের মঞ্চস্থের মাধ্যমে বাংলা সাহিত্যের নাট্য চর্চা শুরু করেছিলেন। সেটা হচ্ছে 1795 সালের ওই দিকে নাটক দুটি হচ্ছে দ্য ডিসগাস এবং দ্য লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। এই নাটক দুইটি প্রথম তিনি কলকাতার বেঙ্গল থিয়েটারে কলকাতার পাত্রপাত্রীর মাধ্যমে মঞ্চায়নের মাধ্যমে নাটক দুটি যাত্রা শুরু হয়। সে থেকে বাংলা সাহিত্যে নাট্যযাত্রা শুরু হয়। তারপর বিভিন্ন সময় বিভিন্ন নাট্যকার নাটকের চর্চা করেন। তো এক সময় মাইকেল মধুসূদন দত্ত তিনি রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকটা দেখেন এবং সেখানে তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে অলিপ নাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরিখিয়া প্রাণে নাহিষয়। এই যে তার কথা যে অলিপুর নাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরিখিয়া প্রাণে নাহিষয়, এই কথার ভিত্তিতে তিনি পরবর্তীতে শর্মিষ্ঠা নাটক রচনা করেন, যেটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তো যাই হোক, ড্রামা ইজ দ্য ক্রিয়েশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ লাইফ ইন টার্মস অফ দ্য থিয়েটার, এই হচ্ছে মোটামুটি নাটকের সংজ্ঞা। তো আমরা এখন আমাদের নাটকের সিকান্দার আবু জাফর সম্পর্কে একটু দেখি। তিনি 1918 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়ে উঠেছিল তরুণ সাহিত্যিকদের মিলন ক্ষেত্র। পাকিস্তানি অপশাসকদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক প্রতিবাদ ও প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম ছিল এই সমকাল পত্রিকাটি। আমাদের সংগ্রাম চলবে, বাংলা ছাড়ো প্রভৃতি বিখ্যাত রচনার স্রষ্টা সিকান্দার আবু জাফর নাট্যকার হিসেবেও বিশেষভাবে সমাদৃত ছিলেন। তার সিরাজউদ্দৌলা নাটকটা প্রকাশিত হয়েছে 1951 সালে। এছাড়াও তার আরও দুটি নাটক মাকড়সা 1960 সাল, শকুন্তল উপাখ্যান 1962 এবং মহাকবি আলাওল 1966 সালে বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্যচর্চার স্বীকৃতি স্বরূপ তিনি 1966 সালে বাংলা একাডেমি কর্তৃক সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি 1975 সালের 5 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রকৃতপক্ষে সিকান্দার আবু জাফর যে সময় নাটক লিখেছেন সে সময় পূর্ব বাংলার মানুষ পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ক্রমশ সোচ্চার ও স্বাধীনতাকামী হয়ে উঠেছে। ফলে তার নাটকে সিরাজ মন জনমানুষের মুক্তির কণ্ঠস্বরকে ধারণ করে আছে। মোটা দাগে ইতিহাসের নির্দেশনা মেনে নিয়ে সিকান্দার আবু জাফর এই নাটকে সিরাজউদ্দৌলাকে বীর চরিত্রের অধিকারী বাঙালির জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সিকান্দার আবু জাফর রচিত এই নাটকটি করুণ রসাত্মক এক অপরিসীম যন্ত্রণা দগ্ধ পরিণতির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে রচনাটি। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক এবং এর রসধর্ম হচ্ছে ট্র্যাজেডি। সিরাজউদ্দৌলা নাটকে মোট 4টি অঙ্ক এবং 12টি দৃশ্য আছে। এই নাটকে প্রায় 40টি চরিত্রের সমাবেশ ঘটেছে। কেন্দ্রীয় চরিত্র সিরাজউদ্দৌলা,
সেটি বেগম, ক্লাইভ কিংবা মির্জাফর কেবলই সজ মানসিকতার অধিকারী। মীর মর্দন, মোহনলাল, রাইসুল জুহালা তথা নারায়ণ সিংহ কেবলই নীতিবান শুদ্ধ মানুষ। অন্য দিকে লুৎফুন্নেসা ইত্যাদি চরিত্রের সমাবেশ ঘটেছে এই নাটকে। তোমরা নাটকের কাহিনীটা একটু দেখি যে এদেশে নির্বিচার বাণিজ্য অধিকার এবং রাজ্য বিস্তারের লোভে ইংরেজদের সঙ্গে দেশীয় স্বার্থপর লোভী বনিয়া মুৎসুদ্দিদের যোগাযোগ স্থাপন হলো। দেশীয় বনিয়ারা ধনার্জন করে বাণিজ্যিক পুঁজিপতিতে পরিণত হয়েছে, তাই তারা নিজের স্বার্থ সংরক্ষণ এবং ইংরেজ কোম্পানির স্বার্থ সংরক্ষণের জন্য দেশের স্বাধীনতাকে বিসর্জন দিতে মোটেই কুণ্ঠিত হয়নি, যার জ্বলন্ত প্রমাণ আমরা এই নাটকের মাধ্যমে দেখতে পাই। নবাব মুর্শিদ কুলি খাঁর সময় থেকে দেশীয় পুঁজিপতিরা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য ষড়যন্ত্র শুরু করেছিল। অবশেষে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তা চূড়ান্ত আকার ধারণ করে। আলীবর্দী খান হচ্ছে সিরাজউদ্দৌলার নানা, সম্পর্কে নানা হন। নবাব সিরাজউদ্দৌলা বয়সে তরুণ, ইংরেজদের অধ্যত্ত সহ্য করেন না। ইংরেজদের বিরুদ্ধে তিনি সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলেন। ফরাসিদের প্রতি তার হয়তো প্রশ্রয় ছিল, কিন্তু নবাবের অধিকাংশ অমাত্য ও সেনাপতি তখন ইংরেজ উৎকোচ খেয়ে এবং ভবিষ্যতে নিজ স্বার্থ সংরক্ষণের আশ্বাস পেয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। মীরজাফর প্রমুখ সেনাপতি নিজেই নবাব হওয়ার লোভে রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভের সঙ্গে যুক্ত হলেন। নবাবের খালা ঘসিটি বেগমও নবাবের বিরুদ্ধে, তার গচ্ছিত অর্থ ব্যয় হয় ষড়যন্ত্রের কাজে। এই ঘসিটি বেগম আসলে উনি চেয়েছিলেন তার সন্তানকেই মসনদে বসানো। পরবর্তীতে তার ইচ্ছাটা যখন সফল না হয় তখন তিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। অবশেষে পলাশি প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে নবাবের যুদ্ধ হলো 1757 সালের 23 জুন তারিখে। ইংরেজ পক্ষে সৈন্য ছিল হলো মাত্র 3000 আর মাত্র 8টা কামান। অন্যদিকে নবাবের পক্ষে সৈন্য ছিল 50,000 আর 53টি কামান। কিন্তু নবাবের পরাজয় হলো, তার অধিকাংশ সেনাপতি যুদ্ধই করল না, নীরবে দাঁড়িয়ে রইল যুদ্ধ প্রান্তরে। পরাজয় এসে অধিকার করল বাংলাকে, বাংলার স্বাধীনতা বিসর্জন দিল বিশ্বাসঘাতক পুঁজিপতি আর সেনাপতি দের হাতে। এই হচ্ছে মোটামুটি সিরাজউদ্দৌলার কাহিনী। আসলে সিরাজউদ্দৌলার ছিলেন বয়সে তরুণ, এরকম কূটনৈতিক বা নিজের আত্মীয় স্বজনের দ্বারা তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, যার কারণে পরবর্তীতে তাকে কি করতে হয়েছে, তাকে তার রাজ্য, তার দেশকে, দেশের পরাধীনতার সূর্য তাকে দেখতে হয়েছে। পরবর্তীতে সিরাজউদ্দৌলা যখন যুদ্ধে পরাজিত হলেন, তিনি পালিয়ে গেলেন পাটনায়, সেখানে তাকে ধৃত করে নিয়ে আসা হলো। এবং পরবর্তীতে ক্লাইভের সঙ্গে মীরজাফরের পুত্র মিরনের যোগ সাজশে তাকে মিরনের প্ররোচিত চিন্তা ভাবনা, মিরনের দুষ্ট চিন্তায় তাকে কি করা হলো, হত্যা করা হলো। এবং সেই হত্যার নায়ক হচ্ছে মোহাম্মদী বেগ। এইভাবে একজন স্বাধীন বাংলার নবাবকে কি করা হলো, পরাজিত করা হলো। এবং এই যে সিরাজউদ্দৌলার দেশপ্রেম, সিরাজউদ্দৌলার বিরচিত মানসিকতা, সিরাজউদ্দৌলার সাহসিকতা ইত্যাদি আমরা সিকান্দার আবু জাফরের এই সিরাজউদ্দৌলার নাটকের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। এই নাটকের 4টি অঙ্ক আছে এবং 12টি দৃশ্য আছে, চরিত্র আছে 40-এরও অধিক। তারপরে এখানে আমাদের কেন্দ্রীয় চরিত্র সিরাজউদ্দৌলা তার কে কেন্দ্র করে আর সবার
যে দুরভি সন্ধি সেটাই মূলত এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছি।